অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে মূলত তোমাদেরকে একটি উপহার আমি দেব সেটি হচ্ছে আমি লকডাউনের সময়ে যে সময়টা পেয়েছিলাম সেই সময়টাতে কিছু লেখালেখি করেছিলাম আমার একেবারে পরিচিত কাছের কিছু বন্ধুদেরকে আমি শেয়ারও করেছি কিন্তু আমার এখানে যারা আছে আমার বন্ধুদের সেটা কিন্তু দেওয়া হয়নি আজকে আমি আমার লেখা দ্বিতীয় যে উপন্যাসটি বহুপথ হেঁটে এসে সেই উপন্যাসটির পিডিএফ আমি বন্ধুদেরকে দেব উপন্যাসটি সম্প সম্পর্কে খুব সংক্ষেপে যদি আমি বলি উপন্যাসটি মূলত বহুপথ হেঁটে হেঁটে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছানো এক দম্পতির কিছুটা সময় তারা বর্তমানে যে সিচুয়েশনে আছে সেই সিচুয়েশানটাকে একটু ধরার চেষ্টা করা হয়েছে মাত্র সেটাকে উপন্যাস আমি বলতে পারি আবার আপনারা নাও বলতে পারেন কারণ উপন্যাসটার আকার খুব ছোট একশো পৃষ্ঠাও নয় সত্তর পৃষ্ঠার মতো সম্ভবত। সেই হিসেবে এটা একটা বড় গল্প আমরা বলতে পারি কিন্তু গল্প হয়েছে কি না কিংবা উপন্যাস হয়েছে কি না সেগুলো আপনারাই দেখবেন পড়ে এখন এই কাহিনিটা আমি বলছিলাম মূলত এই যে জীবনের শেষ প্রান্তে এসে যে সমস্যাটা সৃষ্টি হয় বিশেষত আমরা জানি যে আমাদের সমাজে দেখা দিচ্ছে বিশেষত বৃদ্ধ বৃদ্ধাদের অনেকেই গুরুত্ব দিতে চাইছেন না অনেকে মনে করছেন তাদেরকে বোঝা এই ব্যাপারটাকেই আমি মূলত তুলে ধরার চেষ্টা করেছি একটা কাহিনীর মধ্য দিয়ে যদিও সেখানে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির একটা ব্যাপার আছে যেটা মূলত আমি যেটাকে যেভাবে দেখি রাজনীতিটা অবশ্যই খুব দরকারি কিন্তু সেখানে যেন হত্যা না থাকে সেখানে যেন কোনো রক্তপাত না থাকে এরও একটা ইঙ্গিত বা ই এটা যে কি করতে পারে সেই ব্যাপারটা আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা পড়ে দেখবেন এই অনুরোধ রেখে আমি আমার যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে পিডিএফটা দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে সহজেই পড়তে পারবেন অসংখ্য